সারাদিন অফিসে থাকে, আমি সারাদিন আমার ছোট বাচ্চাকে সামলাই, আমি কি বলবো? এটা আমার এখানে কিছু বলার নেই, শুধু একটাই ভাবছি যে ও তো সৎ ছিল, জানি না কোথা থেকে কি হয়েছে, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এখন কি থেকে কি হয়ে গেছে সেটা তো এখন সবই তো আমার কাছেও তো একটা প্রমাণের ব্যাপার যে কিভাবে কি হয়ে গেল আমি নিজেই কিচ্ছু বলতে পারবো না। মূলত যে বিষয়টা, গতকালে স্বাস্থ্য দপ্তরের যে তদন্তকারী টিম রয়েছে তারা গিয়ে যেটা দেখেন যে প্রাথমিকভাবে সাদা কালো চোখে, যেটা আমরা গতকালও জানিয়েছি এবং আজকেও জানাচ্ছিলাম, যে ভ্যাকসিনের কিন্তু কোনো সংখ্যার গরমিল নেই, অর্থাৎ তিনি যতগুলো ভ্যাকসিনের ভায়াল সংগ্রহ করতেন সেগুলোই ফিরিয়ে দিয়ে যেতেন। কিন্তু কিছু সমস্যা পাওয়া গেছে, প্রথম বেশ কিছু সিরিঞ্জ কিন্তু মিসিং আছে। এবার সাধারণভাবে সে বলতো যে সিরিঞ্জ ভেঙে গেছে, কারণ আমরা জানি এই টিকা দেওয়ার জন্য খুব নির্দিষ্ট ভ্যাকসিনের সিরিঞ্জ দরকার হয়। এর পাশাপাশি তারা দেখতে পারেন যে কোভিশিল্ড, বিশেষত কোভিশিল্ডের ক্ষেত্রে মূলত 10টি করে ডোজ বলা থাকলেও 11 জনকে ডোজ দেওয়া যায়। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের যেটা তদন্তকারী আধিকারিকরা ছিলেন তারা যেটা দেখতে পেয়েছেন যে বেশ কিছু ক্ষেত্রে তারা 10টি করে ডোজ দিয়েছে, ফলে তারা মনে করছেন যে এরকম হয়ে থাকতে পারে কোনোভাবে এই যে ফাঁকা ভায়ালগুলো রয়েছে যেগুলো মশার থেকে এনে যে পঞ্চগ্রাম রুরাল হাসপাতাল যেখানে কোল্ডচেন পয়েন্ট থেকে মিঠুন সংগ্রহ করতো, সেই কোল্ডচেন পয়েন্টে কোনোভাবে সেখান থেকে ডিসকার্টেড ভায়াল সে সংগ্রহ করেছে এবং প্রত্যেকটা ভায়ালের যে ডোজ সে বাঁচাতে পারতো সেই ডোজটাকে সে ওই ফাঁকা ভায়ালের মধ্যে ভরে নিয়ে সে নিয়ে যেত। তার কারণ যে ভায়াল পাওয়া গেছে সেখানে কিন্তু প্রিক করা গেলেও কিন্তু সেটা আলাদা করে বোঝা সম্ভব না। এভাবেই যেহেতু, এবং এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা কিছুক্ষণ আগে পিয়ালি বলছিল, যে সার্টিফিকেটে দেখা গিয়েছে যাদের নাম তারা কিন্তু এই পঞ্চগ্রাম যে রুরাল হসপিটাল তার অধীনস্থ যে দুটো সাবসেন্টার রয়েছে সেই সাবসেন্টারেরই কর্মী। এবং খুব ইন্টারেস্টিংলি 20 তারিখ ডায়মন্ড হারবারের মিউনিসিপ্যালিটিতে একটি আউটরিচ প্রোগ্রাম হয়েছিল, দেখা গেছে যে সোনারপুরের একজন ব্যক্তি তার কিন্তু ডায়মন্ড হারবারের সেই সার্টিফিকেট রয়েছে। এবং যখন খোঁজ দিতে দেখা যাচ্ছে যে সেই আউটরিচ প্রোগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল এবং সেখানে সেই পিএইচএন কর্মী, অর্থাৎ যিনি নার্স ছিলেন তিনিই কিন্তু গেছিলেন, অর্থাৎ সেই নামের জায়গায় কিন্তু তারা এই মিঠুন মণ্ডল ঠিক করে রেখেছে। ফলে সে যেটা করেছে, আধিকারিকের যেটা মনে করছেন যে সে এই যে ভ্যাকসিনের ডোজ সেটা বাঁচিয়ে রেখে তারপরে সেটাকে নিয়ে গিয়ে, এবং এটা কিন্তু খেয়াল করে দেখবে যে, এবং আধিকারিকেরাও যেটা জানাচ্ছিলেন যে সে কিন্তু পরপর দিনে দিত না, সেই বেশ কিছুদিন অন্তর অন্তর কিন্তু এই ভ্যাকসিনের যে ক্যাম্পগুলো করতো বা সেই ব্যবস্থা করতো, অর্থাৎ সে যতদিনে ভ্যাকসিন বাঁচাতে পারতো সম্ভবত ভ্যাকসিন বাঁচিয়ে বাঁচিয়ে যখন মোটামুটি 10 জনের মতো ডোজ হতো তখনই সে কিন্তু জানাতো যে হ্যাঁ আমি ভ্যাকসিন দেবো এবং তারপরেই সে নিয়ে যেত। বুঝতেই পারছেন মৈত্রেয়ী, একটা সুদীর্ঘ পরিকল্পনা, এই যে গোড়া কর্মকাণ্ডের পেছনে একটা সুদীর্ঘ পরিকল্পনা রয়েছে, কারণ কিভাবে এই ভায়ালের সংখ্যা মিলিয়ে দিত মিঠুন মণ্ডল, কোথা থেকে ভায়াল জোগাড় করতো, এবং যে কারণে পঞ্চগ্রাম কোল্ডচেন পয়েন্ট থেকে টিকা সরানোর কোনো রকম কোনো হদিশ কিন্তু স্বাস্থ্য দপ্তর পায়নি। দুই প্রতিনিধি পিয়ালি এবং মৈত্রেয়ী দুজনকে একই সঙ্গে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমরা শুনে নেব অভিযুক্ত মিঠুন মণ্ডল, তার স্ত্রীর বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন গোটা বিষয়টিতে, মিঠুনের ভূমিকা সম্পর্কে তার কি বক্তব্য একবার শুনব। সারাদিন অফিসে থাকে, আমি সারাদিন আমার ছোট বাচ্চাকে সামলাই, আমি কি বলবো? এটা আমার এখানে কিছু বলার নেই, শুধু একটাই ভাবছি যে ও তো সৎ ছিল, জানি না কোথা থেকে কি হয়েছে, এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না। এখন কি থেকে কি হয়ে গেছে সেটা তো এখন সবই তো আমার কাছেও তো একটা প্রমাণের ব্যাপার যে কিভাবে কি হয়ে গেল আমি নিজেই কিচ্ছু বলতে পারবো না।